মানস আকাশী সকল, আজি আমি নবম শ্রেণীর সাধারণ গণিতৰ চতুর্ভুজ অধ্যায়ৰ অনুশীলনী 8.1ৰ দুটামান প্ৰশ্ন উত্তৰ কৰি দিবলৈ লৈছো। তোমালোকে যদি আমাৰ চেনেল প্ৰিজম ক্লাছেছ পাঠশালা সাবস্ক্রাইব কৰা নাই, সাবস্ক্রাইব কৰিব পাৰা, আৰু ভাল লাগিলে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব পাৰা, আৰু তোমালোকৰ মতামত কমেণ্টৰ সহায়ত জনাব পাৰা। আহা, আমি আমাৰ প্ৰশ্ন উত্তৰ আৰম্ভ কৰো। 1 নম্বৰটো চাবা, এটা চতুর্ভুজৰ কোণকেইটাৰ অনুপাত 3:5:9:13, 3:5:9:13। চতুর্ভুজটোৰ আটাইকেইটা কোণ নিৰ্ণয় কৰা। গতিকে এতিয়া চতুর্ভুজটোৰ আটাইকেইটা কোণ নিৰ্ণয় কৰা মানে আমি কি কৰিম, ইয়াতে ধৰা হ'ল চতুর্ভুজটোৰ কোণ কেইটাৰ মাপৰ সমষ্টি। কোণ মানে ইয়াতে অন্ত কোণ কেইটাৰ, কোণ বুলি ক'লে আমাৰ অন্ত কোণ কেইটাৰ কথাই কোৱা হৈছে। ধৰা হ'ল আমি কি ধরে লো, 3:6, 5:9, 13x আমি এনেকে ধরে লৈছো। এতিয়া আমি জানো চতুর্ভুজৰ অন্ত কোণ কেইটাৰ মাপৰ সমষ্টি 360 ডিগ্ৰী। গতিকে আমি লিখি মানে আমি জানো যে চতুর্ভুজৰ অন্ত কোণ কেইটাৰ অন্তকোণ কেইটাৰ মাপৰ সমষ্টি 360 ডিগ্ৰী। গতিকে এইকেইটা আমি অন্তকোণ কেইটাৰ মাপৰ সমষ্টি 360 ডিগ্ৰী মানে কি, 3:6+5:9+13x=360 ডিগ্ৰী। গতিকে এতিয়া আমি কি কৰিম, এনেকে গোটেইকেইটা প্লাছ কৰি দিওঁ। 3 × 8 = 18, 18 × 17 = 13, 30 গতিকে 30x = 360 ডিগ্রি। গতিকে x = 360/30, গতিকে 30×0=3, 12, গতিকে এইটো কিমান হব, 12 ডিগ্রি। x = হব 12 ডিগ্রি। গতিকে আমি কি লিখিব পাৰো, গতিকে চতুর্ভুজটোৰ কোণকেইটাৰ মাপ ক্ৰমে আমাৰ 3:6 আছে, গতিকে 3:6 = 3×12 ডিগ্রি 37 ডিগ্রি, 5×12 ডিগ্রি 30 ডিগ্রি, তারপর 9×12 ডিগ্রি 12×108, আর 13×12 ডিগ্রি, গতিকে 13×12 মানে 13×12 = 12×36, 12×12 = 15, 156 ডিগ্রি। গতিকে কোনকেইটা কি কি হব চতুর্ভুজটোৰ, 37 ডিগ্রি, 60 ডিগ্রি, 108 ডিগ্রি আর 156 ডিগ্রি, এইটো হব চতুর্ভুজটোৰ কোণকেইটাৰ মাপ। এইবাৰ 8.1 অনুশীলনীৰ আন এটা প্ৰশ্নটোৰ চাবা। যদি এটা সামান্তৰিকৰ কর্ণ দুডাল সমান, তেন্তে দেখুওৱা ই এটা আয়ত। গতিকে এ বি সি ডি এটা সামান্তৰিক, ইয়াৰ কর্ণ এ সি আৰু বি ডি, ইয়াৰ কর্ণ এই দুডাল কর্ণ দুডাল সমান। এতিয়া প্রমাণ কৰিব লাগে এইটো এটা সামান্তৰিক বুলি প্ৰমাণ কৰিব লাগে। আমি বিশেষ উত্তৰত লিখিছো এ বি সি ডি সামান্তৰিকৰ, এ বি সি ডি সামান্তৰিকৰ এ সি সামান্তৰিকৰ কর্ণ এ সি সমান কর্ণ
বিডি, এসি আর বিডি কর্ণ সমান, আমি কর্ণটো এসি কর্ণ আর বিডি কর্ণ সমান বলে আছে। এতিয়া প্রমাণ করিব লাগে যে আমি কি করি, প্রমাণ করিব লাগে যে কি প্রমাণ করিব লাগে, ABCD এটা, ABCD এটা আয়ত, ABCD এটা আয়ত বলে প্রমাণ করিব লাগে। এতিয়া আমি প্রমাণ লিখি, প্রমাণ কেনেকৈ করিম, আমি ত্রিভুজ লম এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজ আর ডি বি সি, ডি বি সি এই ত্রিভুজ দুটা লম, ত্রিভুজ এ বি সি আর এ বি সি আর ত্রিভুজ এ বি সি আর ডি সি বি, ডি সি বি পড়া এই দুটা ত্রিভুজের পর আমি কি পাম, আমার এ বি সমান ডি সি, এ বি আর ডি সি সমান, কিয় এইটা হল আমার সামান্তরিকর বিপরীত বাহু, এটা সামান্তরিক বলে কোয়া আছে, গতি সামান্তরিকর বিপরীত বাহু, গতি সামান্তরিকর এই বিপরীত বাহু এ বি আর ডি সি, তারপর বি সি দুইটা ত্রিভুজরে, দুইটা ত্রিভুজরে সাধারণ বাহু, গতি দুইটা ত্রিভুজরে সাধারণ বাহু বি সি, এ বি সি র আর ডি সি বি ত্রিভুজরে সাধারণ বাহু, আর এ সি সমান বিডি, সরি এ সি সমান বিডি এই দিয়া আছে, আমার এনেকি আমার দিয়া আছে এ সি আর বিডি কর্ণ সমান বলে কোয়া আছে, গতি সমান, গতি আমার কি হল বাহু বাহু বাহু, গতি বাহু 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 মানে এস, এটা আমি লিখছো এস 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 স্বীকার্য মতে, স্বীকার্য মতে কি হব, ত্রিভুজ এ বি সি, এ বি সি সর্বসম ত্রিভুজ ডি সি বি, এই ত্রিভুজ দুটা সর্বসম হব, গতি দুটা ত্রিভুজ যদি সর্বসম হয় তার অনুরূপ অংশ বিলাক সমান, গতি আমার সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ মানে আমি এই যদি বিকোণটো চাও, বিকোণ মানে গতি এ বি সি কোণটোর এ বি সির অনুরূপ এই এ বি সি ত্রিভুজটোর এই কোণটো কোনটো কোণৰ সমান, ডি সি বি ত্রিভুজৰ কোনটো কোণৰ সমান, সেইটো আমি কেনেকৈ উলিয়াম, এই কোণটোৰ সন্মুখৰ বাহু কোনটো এ সি, মানে এ বি সিৰ সন্মুখৰ বাহু এ সি, এ সিটো এই ত্রিভুজটোৰ ডি সি বি ত্রিভুজৰ কাৰ সমান, বিডিৰ সমান, বিডিৰ সন্মুখৰ কোণ কোনটো সি, তার মানে বি আর এই সি কোণ দুটা সমান, গতি আমার ডি সি বি সমান, এই আমার কি সি পি সি টি মতে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বিলাক সমান, গতি করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গল এই মানে মিনিং দুটার সেইটো হয়, গতি সেই দুটা গুণ আকো আমি এটা কি জানো, আকো আমি জানো যে সামান্তরিকৰ সন্নিহিত কোণৰ সমষ্টি, সন্নিহিত কোণৰ সমষ্টি 180 ডিগ্রী, সামান্তরিকৰ সন্নিহিত কোণৰ সমষ্টি কিমান 180 ডিগ্রী, তার মানে এই এ বি সি আর ডি সি বি কোণ দুটার মাপর সমষ্টি 180 ডিগ্রি, গতি আমি তোমালোকে এইখিনিলৈকে নিশ্চয় বুঝি পাইছা, সন্নিহিত মানে ওচৰা ওচৰি,
এইটুকোণ আর এইটুকোণের সমষ্টি 180 ডিগ্রি। গতিকে আমি এইখিনি বসি দিছো, তার মানে এ বি সি প্লাস ডি সি বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। গতিকে এইটো এ বি সি সাইড আমি এ বি সি লিখিলো আর ডি সি বি, ডি সি বি আর এ বি এ বি সি একে, গতি ডি সি বি ঠাইও আমি কি লিখিছো এ বি সি লিখিছো ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। গতি ইয়াতে এ বি সি কেটা আছে, দুটা আছে, গতি টুয়াইস কেটা আছে, দুটা এ বি সি আছে, টুয়াইস এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। গতি এইটা আমি টু টু যদি ইফালে লৈ যাও, পূরণ আছে এইটোর লগত, ইফালে গেলে হরণ হব। গতি এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই টু মানে 90 ডিগ্রি। গতি এ বি সি এর মানটো হল, এই কোণটোর মানটো হল 90 ডিগ্রি। মুছি দিছো, গতিকে আমার ডি বি সি হল, ডি সি বির মানটো হব, গতি ডি সি বিও হব কি 90 ডিগ্রি, যেহেতু আমার ডি সি বি সমান এ বি সি, গতি সেইটো কিমান হব 90 ডিগ্রি হব। গতি সেইটো যদি 90 ডিগ্রি হয়, তোমালোকে নিশ্চয় ভিডিওটো পজ করে লিখি যাবা, মই এইটো মুছিছো। গতি আমি কব পাৰো একেবারে দেখুৱাব পাৰি যে কি বাকি কোন দুটাও পাৰি যে কি বি এ ডি কোণ আৰু সেইটো এ ডি সি কোণো 90 ডিগ্রি। গতিকে আমাৰ এই যিটো সামান্তৰিক, সামান্তৰিকৰ বিপৰীত বাহুবোৰটো সমানে আৰু প্ৰতিটো কোণৰ মানেই যদি 90 ডিগ্রি হয়, গতিকে আমি কব পাৰো এ বি সি ডি এটা আয়ত বুলি কব পাৰি। এইটো এ বি সি ডি এটা আয়ত বুলি আমি কব পাৰি। গতিকে এইটো প্ৰমাণিত কৰা হ'ল, তোমালোকে নিশ্চয় বুজি পাইছা, ভিডিঅটো পজ কৰি লিখিবা। গতিকে ইয়াত যদি কিবা তোমালোকৰ সন্দেহ থাকে আমাক এই কমেন্ট কৰি জনাবা। গতিকে ইয়াতে আমি দুটা উপপাদ্য, ইয়াতে আমি উপপাদ্য কি ব্যৱহাৰ কৰিছো, সামান্তৰিকৰ সন্নিহিত কোণৰ যোগফল 180 ডিগ্রি, সেইটো এটা সেইটো এটা আমি সূত্ৰ ব্যৱহাৰ কৰিছো। আৰু বাকী আমাৰ ত্ৰিভুজৰ সৰ্বসমতাৰ স্বীকাৰ্য ব্যৱহাৰ হৈছে। ইয়াতে ইয়াত কিবা থাকিলে তোমালোকে কমেন্ট কৰিবা। আজিলৈ আমি ইমানতে সামৰিছো, ধন্যবাদ।